today. লোকে নিয়ে আসছে লোকেটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব আগে কেটে বেছে সব রেডি করে নিই তারপরে আসছি যে আমি সব কিছু রেডি করে নিয়েছি মশন কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি বড়তি দুটো আলু চিংড়ি মাছ কড়াই বসে দিয়েছি আমি দিয়ে দেব তেল তেল সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ লাল হয়ে যাবে যখন পেঁয়াজটা হালকা লবণ গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা রসুন বাটা জিরা বাটা আজকে দিলাম একটু পানি পেঁয়াজটা পুড়ে না যায় এখন পরিমাণ মতো দিব লবণ মতো লবণ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি লতি তো লতি একটু হালকা ঝাল ঝাল লাগলে আবার মুখে ধরবে মশলাটাকে ভালোভাবে কষা নিয়ে পানি হালকা করে পানি দিতে হবে আর কষাইতে হবে দিচ্ছি আমি চিংড়ি মাছ মাছটা দিয়ে একটু ভালো করে কষাইয়ে তারপরে দিয়ে দিব লতি আর আলু কষানো হয়ে যাচ্ছে
তারপর দিয়ে দিব লতিটা। লতির সাথে চাইলে তোমরা আলু দিতেও পারো নাও পারো, অনেকে আবার আলুটা খেতে ভালো লাগে, আমার আবার ভালো লাগে, তাই আমি দুই পিস আলু দিয়েছি দুটোকে দিয়ে দিলাম। আলু দিয়ে দিচ্ছি লতি, ছিল আমার আসলে ভিডিও করার সমস্যা হয়ে যায়, এক হাতে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে রান্না করতেছি। রান্না অনেক কষ্টই হয়ে যায়। পানি দিব না, একটু হালকা করে ঢেকে দিব। তুলে এসে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, এবার 5 মিনিট পর লেবু ছেড়ে দিব। পানি দিব না আমি, দিলাম কাজটা একটু কমাই দিলাম, আবার 5 মিনিট পর চলে আসলাম। 5 মিনিট পর দেখি যে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, যে লতিটাও সিদ্ধ হয়ে গেছে। মজা করে নামা নিতে হলো, দিতে পানি না দিলেও কোনো সমস্যা নেই, হালকা আছে, 5 মিনিট ঢেকে রাখলে 5-10 মিনিট অনেক সুন্দর লতিটা গলে যায়। লতি রান্না এইভাবে রান্না করে খাবেন, দেখবেন আপনাদের কেমন লাগে, অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। রাখুন।